হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট এনেছি ইজি টু লার্নিং এর পক্ষ থেকে। তোমাদের যারা ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিচ্ছ, আর কিছুদিন পরেই তোমাদের এক্সাম হচ্ছে, তো শুধুমাত্র এটা সেকেন্ড সেমিস্টারের জন্য আমরা অ্যারেঞ্জ করছি আপাতত। যারা আমাদের পেড স্টুডেন্ট আছো তারা বলছিল যে স্যার একটা এক্সাম নিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তো আমরা সেই এক্সামটার ব্যবস্থা করেছি। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সাম দিতে পারবে, কিন্তু এই এক্সামটা শুধু যে আমাদের পেড স্টুডেন্টরা দিতে পারবে এরকমই কথা নেই। যারা আমাদের পেড স্টুডেন্ট তারা তো অবশ্যই দেবে, যারা অন্য কোনো ইনস্টিটিউটে পড়েছো বা কোথাও পড়োনি, নিজেরা পড়াশোনা করেছো কিন্তু এক্সামটা দিতে চাও, তারা অবশ্যই এক্সামটা দিতে পারো। তোমাদের এই এক্সামটা খুব অনেস্টলি দেওয়ার চেষ্টা করো। তোমাদের অনলাইনে কোশ্চেন দেওয়া হবে, তোমাদেরকে অ্যান্সার লিখে আমাদেরকে সেন্ড করতে হবে। তো পুরো ডিটেলসটা আমি বলছি, পুরোটা যদি জানতে হয় তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তোমাদেরকে একটা গুগল ফর্মসের লিংক দেওয়া হয়েছে, সেই লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গুগল ফর্মসের লিংক পেয়ে যাবে তোমরা। তো তোমরা সেই লিংকটায় গিয়ে গুগল ফর্মসটা ফিল আপ করো। সেখানে তোমাদের দুটো নাম্বার দিতে বলা হয়েছে, একটা কন্ট্যাক্ট নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দুটোই ঠিকঠাকভাবে দেবে। আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। সেখানে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে পরীক্ষার ঠিক 5 মিনিট আগে। প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, ঠিক সন্ধ্যা 7টায় তোমাদের কোশ্চেন পেপার দেওয়া হবে। তোমাদের 2.5 ঘন্টা টাইম যেমন তোমাদের সেমিস্টারে থাকবে, সেমিস্টারেও তোমাদের 2.5 ঘন্টা টাইম থাকবে, আমরাও 2.5 ঘন্টা টাইমই দেবো। 7টা থেকে 9:30 অবধি তোমরা এক্সাম দেবে, তোমরা এক্সট্রা 15 মিনিট একটা টাইম পাবে 9:30 থেকে 9:45। ওই 15 মিনিটে তোমরা তোমাদের যে খাতাটা বা অ্যান্সার শিটটা হবে সেখানে সেটা স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে এই মেল আইডিতে তোমরা সেন্ড করবে। এটার জন্য তোমরা এক্সট্রা 15 মিনিট টাইম পাবে, 9:45 মধ্যে তোমরা এই মেল আইডিতে সেন্ড করবে। তো আমরা সেখান থেকে তোমাদের খাতা চেক করে নাম্বার জানিয়ে দেওয়া হবে। তো যারা নাম্বার জানতে চাও তারা অবশ্যই টাইমটা খেয়াল রাখবে, 9:45 মধ্যে অবশ্যই কিন্তু খাতাটা তোমরা সেন্ড করবে। তোমাদের পরীক্ষার শিডিউল, কোন দিন কী পরীক্ষা হবে আমাদের এখানে, সেই শিডিউলটা আমি এখানে দিয়ে দিয়েছি। 10 তারিখ শুরু হচ্ছে এই সামনে বৃহস্পতিবার থেকে, 10 তারিখ থাকছে ফিজিক্স, 11 তারিখ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স শুক্রবার, 12 তারিখ শনিবার থাকছে আইটি সিস্টেম, রবিবার কোনো এক্সাম থাকছে না, সোমবার থাকছে ম্যাথামেটিক্স, মঙ্গলবার থাকছে FEEE। প্রত্যেকটা পরীক্ষার সেম টাইম, সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9:30 অবধি। তো তোমরা এটা একটা ওয়ার্ম আপ এক্সাম বলতে পারো। তোমাদের এই এক্সাম দিয়ে তো তোমরা কত পাবে সেটা বিচার হবে না তোমাদের সেমিস্টারে, কিন্তু তোমাদের যে একটা ভয় যে কেমনভাবে এক্সাম হবে, আদৌ এক্সাম ঠিকঠাক দিতে পারবো কিনা, সেই ভয়টা কাটানোর জন্য তোমাদেরকে এই সিচুয়েশানটা বা এই প্যাটার্নটার সাথে হ্যাবিচুয়েটেড করানোর জন্য আমরা এই এক্সামটা অ্যারেঞ্জ করছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর আমি এই রুটিনটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন দিন কী এক্সাম থাকছে। তো তোমরা খেয়াল রেখে অবশ্যই যারা এক্সাম দিতে চাইছো, আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট যারা যারা আমাদের অ্যাপে অ্যাক্টিভ আছো, তারা গুগল ফর্ম ফিল আপ না করলেও হবে, তাদের অ্যাপে কোশ্চেন পেপার দেওয়া হবে। কিন্তু যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট না, যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো বা জাস্ট ভিডিওটা দেখে এক্সাম দিতে চাও, তারা অবশ্যই এই ভিডিওর নিচে গিয়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া গুগল ফর্মসের লিঙ্কটায় ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করো। তো তোমাদেরকে পুরো পরীক্ষার প্রসিডিওর বলে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নিজেদের কলেজে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দাও, যাতে সবাই এই এক্সামটা দিতে পারে। এরকম এক্সাম তোমরা হয়তো প্রথমবার দিচ্ছ ডিপ্লোমাতে অ্যাডমিশনের পর, তো তোমাদের যাতে সবাইকার ভয়টা কাটে, যাতে সবাই এক্সামটা দিতে পারো, চেষ্টা করবে 7টা থেকে 9:30 মধ্যে এক্সাম দেওয়া, কারণ তোমাদের কিন্তু এবারে পরীক্ষায় 2.5 ঘন্টা করেই টাইম থাকছে। তো এই জিনিসটা তোমরা সবাই অ্যাটেন্ড করো, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট বলতে পারো, এটাই তোমাদের ভালোই হবে। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কোনো কোয়ারিজ থাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের কোয়ারিজ জিজ্ঞেস করতে পারো, আর যে কোনো রকম প্রয়োজনে আমরা তো তোমাদের সাথে থাকছি। আর ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, তোমরা সবাই এক্সামটা দাও, তোমাদের পক্ষে খুবই ভালো হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে সবাই এই এক্সামটা দিতে পারে। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে।